নমস্কার বন্ধুরা, ঘরে বাইরের একটা নতুন পর্বে সকলকে স্বাগত জানাই। নিশ্চয়ই তোমরা খুব ভালো আছো, সুস্থ আছো, আমিও মোটামুটি ভালোই আছি। একটা নতুন ব্লগ নিয়ে আবারও হাজির হলাম। আশা করছি আজকে ব্লগটা দেখতে তোমাদের খুবই ভালো লাগবে। চলো সকাল সকাল ব্লগটা স্টার্ট করা যাক। আজকে বাড়িতেই আমি কুকিজ বানাবো, তার জন্য এরকম দেখো বাটার নিয়ে নিয়েছি। বাটারটাকে আমি একটু মেল্ট করে নেবো। ফার্স্টে আছে দুধ রুটি, আমার কর্তা ওখানে খাচ্ছে। কত দেখো টমেটো পেকেছে, একদম গাছের টমেটো। আজকে গাছের টমেটো দিয়ে চাটনি করব। এটা আর একটু পাকবে। এটা একটু শুকিয়ে গেছে, এটা না অনেকটা সেই কুলের মতো, কুল না কিসের মতো লাগছে, লঙ্কা, গোল লঙ্কা গুলি লাগছে। হয়ে যাবে কি? হ্যাঁ, টমেটো রাঙা আলু দিয়ে আজকে চাটনি বানাবো। এটা হচ্ছে মার রেসিপি, এটা হচ্ছে শাশুড়ি মা। আমার কথাও জিজ্ঞাসা হচ্ছে কোন মায়ের রেসিপি, এটা শাশুড়ি মায়ের রেসিপি, মানে ঘটি বাড়ির রেসিপি। খালি মার রেসিপি শেয়ার করি, মার রেসিপি শেয়ার করি বলি, এটা হচ্ছে শাশুড়ি মায়ের রেসিপি। রাঙা আলু দিয়ে টমেটো দিয়ে চাটনি বানাবো। তেঁতুল দেবো? হ্যাঁ, তাতে তেঁতুল দেবো আর সর্ষে শুকনো লঙ্কা ফোড়ন দেবো। কে কে এই চাটনি খেয়েছো কমেন্ট করে জানাও। বাপের বাড়িতে হয় না, শ্বশুরবাড়ির রেসিপি। মার ঠাকুরদানা কে কে কার জন্য একটা বল, মা পরে বলতে পারবে। আজকে বাড়িতে কুকিজ বানাবো বলেছি, তো তার জন্য সবার আগে একটা মশলা তৈরি করছি। এখানে গোটা জিরে আছে, আর আমি এর মধ্যে জোয়ান দেবো, দুটো শুকনো খোলায় ভেজে তারপরে গুঁড়ো করে নেব। তবে আধা গুঁড়ো করব, একদম সম্পূর্ণ গুঁড়ো করব না। আজকে কুকিজটা আমি আটা দিয়ে বানাবো। আটার মধ্যে যাতে সেই গন্ধটা না থাকে সেই জন্য আমি জিরে আর জোয়ানটা ব্যবহার করছি। আর এই দেখো এক কাপ আমি অনুযায়ী এখানে কুকিজটা বানাচ্ছি, এক কাপ আটা নিয়েছি, তার 1/3 কাপ নিয়েছি কাস্টার্ড পাউডার। কাস্টার্ড পাউডার দিলে যে আটার যে গন্ধটা আছে না, এটা অনেকটা চলে যাবে, কারণ কাস্টার্ড পাউডারের মধ্যে একটা ভ্যানিলা এসেন্স রয়েছে। এটা দিলে কুকিজের টেস্টটা ভালো হবে। এর মধ্যে স্বাদ মতো নুন দিয়ে দিচ্ছি, আমি এটা নোনতা বিস্কুট করব। আর স্বাদের ব্যালেন্সের জন্য 1 চা চামচ গুঁড়ো চিনি দিয়েছি, সঙ্গে দিলাম 1 চা চামচ বেকিং পাউডার আর 1/2 চা চামচ বেকিং সোডা। সব কিছু একটা চালনির সাহায্যে চেলে নিচ্ছি, যাতে এর মধ্যে বেশ ভালোভাবে হাওয়াটা ঢুকে যায়। আমরা সাধারণত দোকানে যে বিস্কুট বা কুকিজগুলো খাই সেগুলো ময়দা দিয়েই করে, তো আজকে আমি মনে মনে ভাবলাম যে ময়দা ছাড়াই আজকে আটা দিয়ে কুকিজটা তৈরি করব। অনেকেই ময়দাটা অ্যাভয়েড করেন, তাদের এই রেসিপিটা কিন্তু উপকারে আসবে। আর এর মধ্যে আমি যে মশলাটা তৈরি করেছি সেই মশলাটা দিলাম, সঙ্গে কিছু কালো জিরে দিলাম। কালো জিরে, তারপরে জোয়ান, গোটা জিরে, এগুলোর গন্ধ বেশ ভালো লাগবে। আর বাটার তো আমি মেল্ট করে রেখেছিলাম, বাটারটা দিয়ে দিলাম। কেউ চাইলে পুরো বাটারেও করতে পারে, আবার কেউ চাইলে সাদা তেল বাটার দিয়েও করা যেতে পারে। তো বাটারটা আমি ভালো করে এই আটার সাথে মিশিয়ে নিলাম, অল্প পরিমাণে সাদা তেল দিলাম। এই কুকিজটা কিন্তু বাচ্চা থেকে বড় সকলেরই খুব ভালো লাগবে, আর ডায়াবেটিক পেশেন্টদেরও কিন্তু এটা উপকারে আসবে। সেই ক্ষেত্রে চিনিটাকে অ্যাভয়েড করে সুগার ফ্রি দিতে পারেন। আটাটা ঠিক মতো হয়েছে কিনা সেটা বোঝার জন্য এরকম মুঠো করে ধরে যদি দেখা যায় যে ভাঙা যাচ্ছে, মানে একটা চিপ দিলে ভেঙে যাচ্ছে, তাহলে বুঝো হয়ে গেছে। আমি অল্প অল্প দুধ দিয়ে আটাটাকে মাখিয়ে নিচ্ছি। খুব বেশি কিন্তু লুজ করে মাখাবো না, একটু শক্ত শক্ত মাখাতে হবে, মানে যাতে দুধের পরিমাণটা একটু কম হয়, আর দুধের বদলে জল দিয়েও কিন্তু এটা মাখা যেতে পারে। বেলনি দিয়ে ভালো করে এবার বেলে নিচ্ছি, আর এটার থিকনেস একটু মোটা মোটা করব, মানে আমি কুকিজের মতো করছি তো, তাতে একটু মোটা মোটা হলে দেখতেও বা খেতে দুটোই ভালো লাগবে। উপর থেকে ভাজা যে মশলাটা রেখেছিলাম অল্প, সেটা উপর দিয়ে ছড়িয়ে আরেকবার বেলে নেব। বেলে নিয়ে আমি এগুলোকে চৌকো চৌকো করে কেটে নিচ্ছি, আর এগুলোর মধ্যে আমি কাঁটা চামচ দিয়ে আমি একটু ফুটো করে দিচ্ছি, যাতে বেক করার সময় ভেতরটা কাঁচা না থেকে যায়। আজকে আমি কুকিজটা মাইক্রোওভেনে করব।
মাইক্রোওভেনটা আমি 180-তে প্রিহিট করতে দিয়ে দিয়েছি। আর বেকিং ট্রেতে আমি অল্প পরিমাণে সাদা তেল লাগিয়ে তার উপরে একটা বাটার পেপার দিয়ে তার উপরে কুকিজগুলো সাজিয়ে আমি এখন 15 মিনিটের জন্য বেক করতে দেবো। যাদের মাইক্রোওভেন নেই তারাও এটা করতে পারবে। হাঁড়িতে বালি দিয়ে তার উপর স্ট্যান্ড বসিয়ে কম আঁচে একইভাবে 15 মিনিট দিয়ে দেখতে হবে, যেভাবে আমরা কেক করি। আর বেকিং ট্রেতে যখন আমরা এই কুকিজগুলো সাজাবো তখন একটু ফাঁক ফাঁক করে সাজাতে হবে, কারণ এগুলো একটু ফুলে যাবে। দেখো কুকিজগুলো রেডি হয়ে গেছে, আর কি সুন্দর হয়েছে। তোমরাও কিন্তু বাড়িতে বানিয়ে নিতে পারো। বিস্কুট তৈরি হয়ে গেছে, একবার তৈরি হয়ে গেছে, একটা খাওয়া হয়ে গেছে, আর আরেকটা মানে আরেক ব্যাচ হচ্ছে। আর ওদিকে করছি হচ্ছে মাছ করছি, আজকে তেলাপিয়া মাছ করব। তো মাছটা চাপিয়ে দিচ্ছি, মাছ ভাজা হয়ে গেছে, ভাত একটা কুট হয়ে গেছে, এদিকে রাঙা আলু ছাড়িয়ে নেওয়া হয়েছে, টমেটো গাছের টমেটো একটু মাছেটাও দিয়েছি, আর এখানে আছে তেঁতুল, এই দিয়ে এই রাঙা আলু টমেটো দিয়ে চাটনি করব। তো এই এই আজকে রান্না। আর এটা কালকে করেছিলাম কচুর শাক, সেটাও রয়েছে, এটাও খাবো। আরেকটা ব্যাচ হয়ে গেছে, এটা হচ্ছে এই রাঙালুর চাটনি বলেছিলাম যেটা, সেটা কমপ্লিট হয়ে গেছে। আর এদিকে যা আমার কুকিজ রেডি, একটা খালি এরকম হয়েছে। এটা আছে এই যে কচু শাক, টমেটো চাটনি, বিস্কুটটা চায়ের সাথে। দেখো কতটা খাস্তা হয়েছে, আওয়াজটা শুনে বুঝতে পারছো নিশ্চয়ই। এগুলোকে ভেঙেছিলাম আমি, ভেঙে দেখালাম যে বিস্কুটের মতো কুটকুট, বিস্কুট কুটকুট রুগীদের জন্য এটা আটা দিয়ে করেছি। তো আটা পাচ্ছ না তখন এরকম লাগছে, কিন্তু খাস্তা মিষ্টি কেন, আমি তো নোনতা করেছি, তো মিষ্টিটা দিইনি, তো সামান্য একটু স্বাদের জন্য দিয়েছি। আর হ্যাঁ ব্যালেন্সের জন্য। আর এই যে আমাদের রাঙা আলুর টক, এসব রান্না যদি আমরা বাচ্চাদের না করে খাওয়াই, হ্যাঁ বলছি এসব রান্না বাচ্চাদের যদি না খাওয়াই তাহলে ওরা জানবে কি করে এরকম একটা রান্না হয়, যে সেটা তো মানে হারিয়েই যাবে। আর এই এরকম রাঙা আলুর টক, এটা হারিয়ে যাওয়া রান্না। এই আটটা আমাদের জন্য রাখলাম, আর এই আটটা আমার ভাই ভাইয়ের বউয়ের জন্য পাঠাবো আর কি। ওদের প্রচুর সুগার, ওরা বলছে বিস্কুট খাবে না, তো বিস্কুট খাবে না সেই প্ল্যান করে আমি এইটা বানালাম। তো সেটা ও ঠিক করতে পারেনি, নরম ছিল, টেস্ট হয়নি, আটার গন্ধ সেটা একটা ছিল। দেখা যাক এটা খেয়ে ওরা কি বলে, সেই থেকে প্ল্যান চলছিল আর কি। দিদি মাস্টারপিস, ওই জন্য দিদি করে দেখাচ্ছে না, মাস্টারপিসের জন্য না, মনে হলো ওদের 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 উপকারে লাগবে। এরকম ওদের মতো বহু মানুষ আছে, ওদের মতো বহু মানুষ আছে যারা ধরো, হ্যাঁ আমি এটা সুগার ফ্রি দিয়ে করতে পারলে ভালো হতো, সুগার ফ্রি ছিল না, ওদের জন্য করেছি ঠিকই, কিন্তু ওরা সুগার ফ্রি আমার নেই, হ্যাঁ ওরা সুগার ফ্রি দিয়ে করেছিল কিন্তু আমার সুগার ফ্রি নেই বলে আমি অল্প একটু চিনি দিয়েছি, কিন্তু এটা রেসিপিটা ও দেখে ও সুগার ফ্রি দিয়ে বানাবে। মানে আটা বোঝা যাচ্ছে না, এটা আটা আটা দিয়েই করা। মাকে খেতে দিয়ে দিচ্ছি, এই যে মা বসেছে,
চাটনি পাবে না আজকে, চাটনি চাটনি কচু শাক কিছুই পাবে না। তাহলে শুধু মাছ দিয়ে ভাত খাবেন। চাটনি কে করতো? মা করতো। যদি যদি শরীর ভালো থাকে কালকে দেবো, শরীর খারাপ সেই জন্য চাটনিটা দেবো না, মা করুক। মাছটা খালি তুলে দেবো জলে ধুয়ে, আর ভাতে আলু আছে, সিম আছে, ভাতে সিম আছে, আলু আছে, সিম আলু ভাতে দিয়ে ভাতে খালি নুন মাখিয়ে খাবে, তেলও দেবো না। ভাতটা মাখাতেও পারছে না, এত শরীর খারাপ। বড় গরমটাই, আগে হাতে করে ভাত তুলে ফেলতেন। চাটনিতে সে আলু টমেটো গাছের টমেটো খাওয়া হলো না, ভেঙে দাও না, না মাছটা গোটা দেবো, তেলাপিয়া এসছেন আমাদের মহারানী, মায়ের সঙ্গে বসে বসে গল্প করছে আর আমরা নৌমোহরের নাচ দেখছি। কেমন আছো, কেমন আছো? শরীর খারাপ ছিল তো, এখন ঠিক আছো? না না চলছে, শরীর খারাপ না চলছে। আচ্ছা তো নে বেরিয়ে যাবে, একটু পরেই বেরিয়ে যাবে, মোড়ে পড়া আছে না। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, তো আমরা এখন চাটা খাবো আর অল্প খানিক্ষণের জন্য এসে দেখা করতে। আজকে মোহর আমাদের একটা নাচ দেখাবে। ওর দাদুও নাচছে, নাতনির নাচ দেখে। আজকে মোহর আর দিদি এসছে, অনেকদিন পর এসছে, তো মোহর আজকে আমাদের এখানে নাচ দেখাচ্ছে। একটা নাচ করলো, আবার এখন করবে ফাগুন হাওয়ায় হাওয়ায়। স্কুলে শেখাচ্ছে তাই তো? হ্যাঁ। মোহর আমাদের অনেক নাচ দেখালো, দোলেতে নাচছি স্কুলে, দোলে প্রোগ্রাম হবে। হ্যাঁ প্রোগ্রাম হবে, আমি নিয়েছি নাচে, নাচে নিয়েছি যাই নাকি। হ্যাঁ তো এখন আমরা নাচ দেখলাম, এখন নিচে যাব। ওর দিদা আর ও দুজনে এসছে, দিদার শরীর খুব খারাপ, দিদার শরীর খারাপ, তার দিদার শরীর খারাপ, বড় মার শরীর খারাপ, বড় মারও শরীর খারাপ, আবার দিদারও শরীর খারাপ। তো অনেকদিন পর এসছে, আমরা এখন না মোহরের নাচ না দেখালে তো হবে না, না মোহরকে অনেক নাচ আমি এখন দেখি দেখি বললাম যে এই নাচটা কর। হ্যাঁ তারপরে ও আবার বললো এটা দোলেতে ও নাচছে স্কুলে, তো না তাহলে সেই নাচটাও কর। তো এখন দেখো কি পাখি একটা ডাকছে, ওই যে উড়ে গেল, নাচটা শেখে না কিন্তু ওই আর কি শখে করে, আমরা বলি আসলে নাচ করতে।
তো নাচ করে আমাদের মহারানী। মহারানী হচ্ছে জিজ্ঞাসা করছি চা খাবি, বলে হ্যাঁ চা খাবো। আর আমি বলেছি বিস্কুট বানিয়েছি, বিস্কুট খাওয়াবো। আর এখন আমি চা করব আর বানানো বিস্কুট খাওয়াবো, দেখি বিস্কুট খেয়ে কি বলে। না বিস্কুট নিয়েছে ভালো আছে, দোকানে চা নিয়ে যাচ্ছে কে দেখো, চল কোনটা খাচ্ছেন, মেরি খাচ্ছেন না এটা খাচ্ছেন? মেরি নিয়েছি মার জন্য, মা বলে আমি এটা খাবো। দিদি চলে গেছে আর এখন বাজে হচ্ছে 7:45। দিদি যাওয়ার পর যাকে ফোন করলাম, জায়ের বাড়িতে না কালকে ভেবেছিলাম যে আড্ডা পিটে যাব, তো আমার জায়ের বাড়ি তো পাশেই, তো ওখানে যাবো ভেবেছিলাম, কিন্তু আর যাওয়া কালকে আর যাবো না, কারণ না কালকে শিবরাত্রি অনেক ভিড় হবে, তো কালকে এমনিতেই বাড়িতে আমি পুজো দেব। তো কিন্তু ভেবেছিলাম পরশু দিন করবো, কিন্তু সবাই বলে যে রাত্রিতে যেতে পায়, আমার কতগুলো রাত্রি যেতে পায় সেটা, কিন্তু আজকে মাছ টাছ খেয়ে ফেলেছি, কিছু হবে না। মা বলে ব্যাটের নিয়মেও করা যায় আবার এমনিও করা যায়, সংযম করেও করা যায়, দুরকমই করা যায়, তো আমি ব্যাটের নিয়মেই করবো। মার শরীরটা সকালবেলা খুবই খারাপ ছিল, এখন একটুখানি তুলনামূলক মানে খুব স্ট্রিক হয়েছি, আমি এটা ওটা খেতে দিইনি, সামনে খেয়েছি, কিন্তু কিছু করার নেই। দিদি বলেছিল যে দুপুরে মানে দিদি এসছে কিন্তু খাওয়া দাওয়া করেনি, দিদি 3:30 নাগাদ দিলো, তাও আমরা জিজ্ঞাসা করেছিলাম যে খাওয়া দাওয়া করবে কিনা, তো খাওয়া দাওয়া করেনি, একটু মার সাথে দেখা করে চলে গেল। দিদির অপারেশনও আছে, বুধবার দিন দিদি হসপিটালে ভর্তি হবে, সেই জন্য মার সাথে দেখা করে গেল। আর বৃহস্পতিবার দিদির গলব্লাডারে স্টোন হয়েছে, অপারেশন হবে। ব্লগটা আমি এখানে শেষ করছি, ব্লগটা দেখে ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিও, প্রচুর প্রচুর শেয়ার করো, চ্যানেলটা ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করে নিও। আজকের পর্বটা আমি এখানেই শেষ করছি, দেখা হবে নতুন একটা পর্ব নিয়ে, নতুন কিছু নিয়ে, ততক্ষণের জন্য টাটা।